আয়ন টিভির সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে আয়ন অনুষ্ঠানে। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত দেড় ঘন্টার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। আশা করি আপনাদের ভালো লাগে গানে গানে আয়ন এই অনুষ্ঠান, পাউলিয়ানা সুরে মিউজিক্যাল এই অনুষ্ঠান। আপনাদের বিনোদনের জন্য আমাদের এই প্রয়াস, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান। তো অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই আয়োজনে যে শিল্পী আমাদের সাথে রয়েছেন তিনি হচ্ছেন কল্পনা হামজা। কল্পনা হামজা, স্বাগতম জানাচ্ছি, সালাম আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আমি ভালো আছি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সর্বরানে ছিলেন আজকের শিল্পী, এবং তারপরেই অর্থাৎ আমার ডানে রয়েছেন যিনি এই সুরের মূর্ছনা গানকে মাধুরী পূর্ণ করে তোলেন আমাদের মননে, তিনি হচ্ছেন কিবোর্ডে আপনাদের সবার পরিচিত, তিনি নিজেও একজন সিঙ্গার, প্রীতম সাহা। কি অবস্থা দাদা ভাই, ভালো? হ্যাঁ, তারপরে যাচ্ছি আমাদের সবার প্রিয় ছোট ভাই রিজওয়ান, অক্টোবরে রয়েছেন, কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবার জানাচ্ছি যে এই আয়োজনের বিহাইন্ডে অনেকে রয়েছেন, বিশেষ করে আমাদের পিনাক, আমাদের পায় শরীফ, এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন গীতিকার জুবায়ের হামজা বিহাইন্ড দ্য ক্যামেরা। আরেকজন আমাদের যিনি সাউন্ডে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন, তিনি হচ্ছেন ডক্টর রুবেল। সকলকে অনেক ধন্যবাদ, আর কথা না বাড়িয়ে যাচ্ছি সরাসরি গানে, দেখা যাক কল্পনা আজকে আপনার গান একটা শুনি শুরুতেই। Oh,
এটা আমার জীবনের স্বাদ নাই। তো জানি না আসলে সখি যখন স্ত্রীলিঙ্গে হয়ে থাকে, সেজন্য আমি বলছি না যে আজকের এই শিল্পী তার জীবনের বিস্বাদ নিয়ে এই গানটি গেয়েছেন। না, রাধানমন, রাধানমন আমাদের বাংলা ফোক সঙ্গীতের প্রখ্যাত এই শিল্পী গীতিকার, যিনি রচনা করেছেন অনেক আধ্যাত্মিক গানগুলো, তার এই রচনায় প্রস্ফুটিত হয়েছে সুন্দর শব্দের চয়ন। সুন্দর একটি গান শুনলাম, অনেক ভালো লাগলো। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, যতটুকু আমি জানি যে বিশেষ করে আপনি এবং আপনার হাজব্যান্ড যিনি হচ্ছেন জুবায়ের হামজা ভাই, তাদের একটা কিন্তু রাধারমণের একটা সংগঠন আছে, রাধারমণ যে জিনিসটা একাডেমি যেটা, সেটা নিয়ে আপনারা কাজ করছেন। এবং আমাদের এই যে বাংলাদেশের সব জায়গার যারা যখন বলেন যে লালনের কথা বলেন, রাধারমণের কথা বলেন, তো আসছি আমরা। সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন দেখি আজকের এই প্রথম কলার দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, মুরাদ ভাই, শফিকুল মান্নি থেকে। ভালো আছেন? ভালো আছি। আমি আমাদের গ্রামের নিকটে পাশে গ্রামে ইমাই সাধু নামে একজন সাধু সন্ন্যাস আসলা, এনেরও গান আগ্রহ হল, আমরা তো গান শুনবো লন্ডন ভুইয়া, ওরা বহুত বড় নিমাই সাধু আসলা, সবসময় হিন্দু কীর্তন হইতো, আমি উপস্থিত থাকতাম, আমার জন্মতে কেউ দেখলাম কেন কীর্তন নয়। আমরা একটা চিন্তা ভাবনা করছি শফিকুল ভাই, যে আমাদের গানের মাঝে যদি লাইভে যারা দর্শক রয়েছেন বাইরের, তাদের গান বা তাদের যে কথাগুলো আমরা স্ক্রিনে দেখানোর সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করতেছি, হয়তো একদিন ওই নিমাইয়ের গানগুলো আপনার কণ্ঠে আমরা শুনব আয়ন টিভির স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সুপ্রিয় দর্শক, খুবই সুন্দর মন্তব্য করেছেন আমাদের শফিকুল ভাই। আর যাচ্ছি আমাদের যে কথাগুলো বলছিলাম, যে রাধানমন একাডেমি নিয়ে কাজ করছেন, বিশেষ করে আমাদের কল্পনা হামজা এবং হামজা ভাই, এবং ওনার সাথে অনেক নিজের এলাকার অনেকগুলো মানুষ সেই একাডেমির সাথে কাজ করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে এই যে লোকসঙ্গীতগুলো, এগুলোকে এই প্রজন্মের মাঝে তুলে ধরার যে প্রত্যাশা প্রয়াস, তাদেরকে সাধুবাদ জানাই। তো আমরা আসলে আরেকটা গানে দেখি আমরা যাই। জি, আপনার কথা সত্য ধরে একটু বলি, জি, যে আমাদের এই যে রাধারমন, আমাদের জগন্নাথপুর কেশব পুরীর প্রীতি সন্তান, জি, তো ওনার অনেক গান হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে বলতে রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে একটা গান নিয়ে, যেমন যুবতী রাধে, তো এই গানটা নিয়ে অনেকে অনেকভাবে লিখছেন বা বলছেন, তো এই গানটা কিন্তু আসলে রাধারমনের, জি, তো এই জন্য যাতে এই গানগুলো হারিয়ে না যায়, জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকে এটা বড় আকারে একটা মানে সংগঠন করা হয়েছে, আপনিও এটার মধ্যে ছিলেন। আমি বিশেষ করে আই বিন রিপ্রেজেন্টিং ফর আয়ন টিভি অ্যাজ এ রিপোর্টার, আমি ওই আপনাদের পুরো এটা নিউজটা কভারেজ করেছি, জি, তো এই জন্য এটা করা আর কি, যে আন্তর্জাতিক বলতে দেশে বিদেশে সব জায়গায় হয়েছে। রিসেন্টলি এটা বড় করে উদ্বোধন করা হয়েছে আমাদের জগন্নাথপুরে, সেখানে আমাদের সিদ্দিক সাহেব সবাই ছিলেন, বড় পর্যায়ে যারা ছিলেন গুণীজন সবাই ছিলেন। তো এই গানগুলো যাতে হারিয়ে যায় না, একজন আরেকজনের গান নিয়ে গেয়ে দেওয়া বা আরেকজনের নামে ইয়ে করা, এটা আসলে ঠিক না। এগুলা বাংলাদেশে অনেক সময় এই যে কিভাবে বলবো, একদম পুকুর চুরির মতো আর কি। তো যাক, আমরা চাইবো যে আসলে নিজের অস্তিত্বের জন্য এবং নিজের প্রতিভা বিকাশ করার জন্য সেখানে একটা সত্যের যে প্রত্যাশা যেটা, সেটা আমাদের থাকবে। আরেকটা জিনিস, আপনারা একাডেমির পক্ষ থেকে যতটুকু আমি জানি 300 পাতার একটা বই অর্থাৎ করতে যাচ্ছেন, একটা ডকুমেন্টারির মতো ম্যাগাজিন করতে যাচ্ছেন, সেখানে অনেক ইতিহাসগুলো উঠে আসবে, সেটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, আরও কথা বলবো। তো আবার আমরা শুনি, আমাদের দর্শকরা অপেক্ষা করছেন আরেকটি গানের জন্য। অতীতের কথাগুলো
অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইবো আমি তো ভালা না ভালা লয়ে গাইবো আমি তো ভালা না ভালা লয়ে গাইবো সবাই ভালো থাকতে চায়, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা সেই অবস্থানে আমাদেরকে অনেক সময় বেদনা ভিদুর করে তোলে এবং আমরা মনে করি যে আমাদের থেকে অন্যজন হয়তো অনেক ভালো রয়েছে। সেই বিষয় থেকেই সুন্দর একটি গানের চয়ন শুনলাম কল্পনা হামজার কণ্ঠে। যাচ্ছি, আমাদের সাথে রয়েছেন আমাদের দর্শক, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কে রয়েছেন? হ্যালো 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 আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? মুকুট থেকে বলছেন। জি মুরাদ ভাই, আমি সেন্টামন থেকে হেলাল বলছি। ভালো আছেন? জি হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি জি। আমার বা আমার ভাবি কল্পনা ভাবি। জি শুনলানি হেলাল সেন্টামন দেখি আমার অনেক প্রিয় ভাবি। আচ্ছা আচ্ছা। এই গানের লেডি কে শ্রোতা মাঝে রাধা রমণের একটা গান গাইছে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আপনার ভাবি, যখন আমাদের ভাবি একটু কথা বলে নেন আমাদের আপনার একজন প্রিয় মানুষের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন?
অবশ্যই শুনতে থাকুন হেল ভাই, অবশ্যই আরো সুন্দর সুন্দর আমরা গান শুনবো আজকে যখন আমাদের জি আপনার ভাবি এসেছেন আর আমরা সবাই অর্থাৎ হামজা ভাইয়ের সাথে যাদের সম্পর্ক অবশ্যই আমরা সবাই বলি যে ভাবি। যাচ্ছি আরেকজন কলার রয়েছেন আমাদের সাথে, দেখি আর রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি কথা বলেন। জি সুপ্রিয় দর্শক, আপনারা যখন কথা বলবেন আপনাদের টিভি সাউন্ডটা মিউট করে তারপরে আমাদের সাথে কথা বলেন, তখন আপনারা শুনতে পারবেন আমরা শুনতে পারবো। জি ওয়ালাইকুম সালাম, শুনলাম ধন্যবাদ। হ্যাঁ অনেক দূর থেকে। জি বলেন। লিভারপুল আসলে আমি আসলাম, আমি প্রথম লন্ডন আওয়ার পরে লিভারপুল উঠছি, তো এক কথা আমি ওদিকে গেলে তারা মনে করি আমার শ্বশুর বাড়ি, তো আমার বাতিজা কৈশোর কৈশোরের ছোট ভাই, তো অনুষ্ঠানের সাথে থাকো বা গান আর শোনাই মনে। ঠিক আছে, শুনতে থাকুন অবশ্যই আপনার চাচি আমার কণ্ঠে, অবশ্যই আরও সুন্দর সুন্দর গান শুনবেন। এখন আরেকজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন, আমরা আবার গানে যাব, দেখি কে রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাই কে বলছেন এবং কোথেকে বলছেন? ভালো আছেন ভাই, ফোন দিলাম। আপনার পাঞ্জাবি আর চুলের হেয়ার স্টাইলটা খুব ভালো লাগে দেখি, আপনার ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনাদের যে ভালো লাগছে আপনাদের জন্য বিনোদনমূলক এই অনুষ্ঠান আপনাদের জন্য, এবং আপনারা যখন ভালো লাগবে তখন মনে হবে যে আমাদের এই যে আয়োজনের একটা আমরা যে আয়োজন করেছি তার সফলতা। তো ধন্যবাদ আপনাকে, আর কি আপনাদের কোনো অনুরোধ যদি তাকে বলতে পারেন। জি জি ভাই চলে গেছেন, তারপর নেক্সট কলার। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, ভালো নি ভাইয়া? জি ভাই কে বলছেন এবং কোথা থেকে বাজিয়ান? আমার নাম মখলিস, আমি ফরসি মানে ফাক থেকে, ভেরি নাইস সং ভাই সব। আচ্ছা আচ্ছা মখলিস ভাই, আপনাদের আপনাদের সুন্দর মন্তব্যের জন্য এবং ভালো লাগছে জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, একটা গান ওর। জি বলেন। এই যে একটা গান জানি না কার, বড় নাইস, তোমাকে দেখলে জীবন আনন্দ, কল্পনা হামজা আজকের এই অনুষ্ঠানে আপনার অনেক অনেক দর্শকরা। আচ্ছা তো আমরা আরেকটা কল নিয়ে নেই এবং কলের সাথে সাথে আমরা ব্রেকে চলে যাব, দেখি কে রয়েছেন। হ্যালো আসসালাম আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমাদের সাথে রয়েছেন লাইনে রয়েছেন একজন দর্শক, প্রিয় দর্শক দেখি কে রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, লাইনটা আগে ডিসটেন্স হয়ে গিয়েছিল। জি একটু জোরে কথা বলেন। জি লাইনটা ডিসটেন্স হয়ে গিয়েছিল আগে। জি জি জি, আপনার হয়তো বা কোনো বা অসুবিধা হচ্ছে লাইনে, সেই জন্য আমরা একটু শুনতে পাচ্ছি আর কি। জি বলেন। জি আমরা আসলে কলারকে হারিয়ে ফেলেছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে রয়েছি স্কাই 782-তে আয়ন টিভির অনুষ্ঠান গানে গানে আয়নে। আপনারা দেখবেন, আপনারা থাকবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য নিয়েই আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো, যাবেন না কোথাও, থাকবেন আয়ন টিভির সাথে, স্কাই 782-র সাথে। ধন্যবাদ। আয়ন টিভির সুপ্রিয় দর্শক ছিলাম ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে গানে আয়নে। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা বসে বসে গড়ে ড্রয়িং সিটিং রুমে অর্থাৎ সিটিতে বসে আপনারা দেখছেন, ভালো লাগছে।
সেই ভালো লাগার প্রত্যাশা নিয়ে আবার আপনাদের সম্মুখে। আমরা শুনছিলাম সুন্দর কয়েকটি গান। আজকের এই অনুষ্ঠানে অবশ্যই রয়েছেন আপনাদের প্রিয় শিল্পী কল্পনা হামজা। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আরেকটি গানে যাব। জি, আমরা আরেকটি গান শুনবো আপনার কণ্ঠে।
ধন্যবাদ, অনেক সুন্দর গান করেছেন। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, এই গানটা আসলে অনেকে অনেকেই করেছেন, তো আমি ফার্স্ট টাইম করেছি, অতটা ভালো হয় নাই। না আসলে আমি একজন দর্শক হিসাবে বলবো, একজন উপস্থাপক হিসেবে না, তো আমি মনে করি যে খুবই সুন্দর হয়েছে। এবং কিছু কিছু গানের যে তার পরিভাষা যেটা, সেগুলো কিন্তু অনেক সহজলভ্য না, একটু তা একটু ক্রিটিক্যালতা থাকে কণ্ঠে তোলার জন্য। খুবই সুন্দর হয়েছে, আমি আশা করি দর্শকরা আপনাদেরও ভালো লেগেছে সেই গানটি। এবং এবং অত্যন্ত সুন্দর যে ভাষাগুলো, যে আপন মানুষ, আসলে হয়তো দূরের অনেক জিনিস হলে মানুষ মনে রাখে না, কিন্তু কাছের বিষয়গুলা মানুষ বলতে পারে না। খুবই সুন্দর গান ছিল এবং কথাও সুন্দর ছিল। তো আমরা যাব আরেকটি গান শুনি, যেহেতু গানের অনুষ্ঠান, আমরা গানে গানেই শুনতে থাকি আরেকটি গান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গানে গানে আয়োজন অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারাও ফেসবুকে দেখতে পারবেন, এই আপনারা হয়তো লগ ইন করে, এবং আমাদের স্কাই 782-তে সরাসরি আপনারা স্ক্রিনে দেখবেন, সেই দেখার আমাদের অবশ্যই প্রত্যাশা। এবং যাচ্ছে আরেকটি সুন্দর গানের শোনার জন্য। জি তুমি কোন আকাশে থাকো।
অত্যন্ত সুন্দর একটি গান। আর ভালোবাসার ভালো লাগার যে বহিঃপ্রকাশ, এটা অত্যন্ত চমৎকার। আমার প্রীতম ভাই, আমার একটা ভালো লাগার গান এটা, খুবই ভালো লাগে, খুব রোমান্টিক গান। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেটা সম্ভবত আমরা বেশি শুনেছি বাবু, যে অভিনেতা ফজল, হ্যাঁ, ওনার কণ্ঠে। তো সেটা একটা, হ্যাঁ, অনেকেই গিয়েছেন, কিন্তু না, কিন্তু যে একদম যে মেলোডি, যেটা আপনাদের সঙ্গীতের বাসা, যেটা একদম যেটা অত ফিমেল কণ্ঠে, যেটা হয়তো বাবু ভাই যেটা গেয়েছেন একটা মেল কণ্ঠে, আর একটা নাটকের গেয়েছিলেন, তারপরে সেখান থেকে তো অনেকেই গানটা, তো অনেক ভালো লাগা, ভালো লাগার গান, আমাদের ভালো লাগলো। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরও ভালো লেগেছে আশা করি। আর অবশ্যই প্রীতম ভাই কি মনে করেন গানটি? অবশ্যই অবশ্যই, তো আরও শুনবো, আরেকটি দেখি, আমরা আরেকটা গানে যাই। জি, তো সুপ্রিয় দর্শক, আসলে আপনারাও আমাদের সাথে রয়েছেন, অনেকে রয়েছেন, তো আমরা ঠিক গানের ফাঁকে আপনাদের সাথে কথা বলে নেই, দেখিয়ে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় দর্শক, আমরা আসলে কলার হারিয়ে ফেলেছি, যাচ্ছি গানেই চলে যাচ্ছি। জি, আমরা শুনছি, সুপ্রিয় দর্শক আসছি আপনাদের, আপনারা শুনছেন স্কাই 782-তে গানে গানে আয়ন অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনাদের ভালো লাগা নিয়ে আপনাদের বিনোদনের জন্য, বিনোদনের জন্য আপনাদের মনকে কিছুটা হলেও একটু আনন্দ দিতে আয়ন টিভির এই প্রয়াস, তার প্রয়াস আশা করি আপনাদের ভালো লাগে। আমরা প্রতি সপ্তাহে সোমবারে রাত 11:30 থেকে 1 পর্যন্ত আপনাদের জন্য এই আয়োজন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেটা আমাদের প্রত্যাশা যাচ্ছে গানে। ঘাটে দেখাইলা কি সুন্দর সে মোরা, জলের ঘাটে
একটি গান, আমার মনে হচ্ছে যে এই গানটি জলের কাছে দেখাইলাম কি সুন্দর এক সামুরাই। তো এই গানগুলো আমাদের এই যে ধামাইল নৃত্যের সাথে কিন্তু করা হয়। তো আমরা আসছি এই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনার সাথে অবশ্যই। আর এই গানটি গেয়েছেন চাচ্ছি, আমাদের দর্শক রয়েছেন আমাদের সাথে, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জি আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথায় বলছেন? আমি ভাই বলছি সাউথ শিল থেকে। আচ্ছা আচ্ছা, সাউথ শিল থেকে, জি ভাই জান বলুন। আচ্ছা, ওই প্রথমে ওই ওই যে শিল্পী আছে না, ওনার নামটা কি ভাই? কল্পনা হামজা, জি স্ক্রিনে দেখতে পারবেন, জি কল্পনা হামজা, জি। আচ্ছা, আর ওই একটা অনুরোধ, একটা বিয়ের গান যদি উনি গান আর কি। আচ্ছা, এটা এখন যে গানটা এইমাত্র শুনলেন সেটাও কিন্তু বিশেষ করে বিয়ের অনুষ্ঠানেই কিন্তু গান করা হয় আমার মনে হয়, এবং এটা দামাল নৃত্যে নৃত্যের সাথে যারা আমাদের অনেক সময় মা চাচিরা অনেক নানি দাদি সবাই কিন্তু দামাল গান, হ্যাঁ বিয়ের তো গান ছিল। আচ্ছা আরও শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, কী নাম, নামটা কী বলছিলেন ভাই? জি কল্পনা হামজা। ছিলেন একজন ভাই, দেখি পরবর্তীতে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আসলে আবারও যাচ্ছি আমরা গানের কথা নিয়ে একটু কথা বলা আবারও। তো এই যে একজন সাউথ শিল থেকে একজন ভাই বলেছেন যে এই যে গানের অর্থাৎ বিয়ের গান, তো এটাও কিন্তু বিয়ের গান, বিয়ের গান সেটা বিয়ের বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে, এবং আমাদের বিশেষ করে সিলেট ময়মনসিংহ এই অঞ্চলে দিয়ে হবিগঞ্জ এই এলাকায় কিন্তু এই ধামাইল মানে নৃত্যগুলো বিশেষ করে আপনাদের জগন্নাথপুরে তো অবশ্যই সে এই গানগুলো তো আসলে বিয়ে বলতে এখন আসলে আর সিলেট অব্দি সিলেটের সীমানাতে শুধু রয়ে নেই, সারা বাংলাদেশই আমার মনে হয় যে এখন বিয়েতে দামাই না হলে কিছু বিয়ের গান আছে খুব পরিচিত, লীলাবালি লীলাবালি, তারপরে আরো বিভিন্ন কিছু গান আছে, যেমন অনেক গান আছে আইলারের নয়া দামান, এই ধরনের অনেক গানগুলো বিয়ের গান, সবচেয়ে কি বিয়ের গানগুলো এখন, হ্যাঁ বিয়েতে গান না হলে হয় না। জি তো এই যে রাধারমণ অনেক গান আমাদেরকে উপহার দিয়ে গেছে তামিল গানগুলো, তো বিশেষ করে একটা একটা নৃত্য যেটা সাথে থাকে সেটা হচ্ছে এই যে দামাইল, আমাদের বলি দামাইল নৃত্য সেটা, হ্যাঁ তো এটা কিন্তু কিছু বিশেষ অঞ্চলে এখন কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে সব জায়গায়। হ্যাঁ, বিশেষ করে আমি এটাও বলবো যে এইগুলো পরিচিতি যে আপনারা বিশেষভাবে কাজ করছেন রাধানমন একাডেমি নিয়ে, তা আমার মনে হচ্ছে যে এইগুলোই কিন্তু ওই যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক না যায় সেজন্য কাজ করছেন, এবং সেটা কিন্তু সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। তা আপনাদেরকে ধন্যবাদ, যাচ্ছি দেখি কলার একজন রয়েছেন সম্ভবত। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যে কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি এখন তাই বলছি, কল্পনা লাগে দিবানি, কল্পনা। জি বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম কল্পনা, ভালো আছো নি গোমা? জি ভালো আছি, আপনি শেখ হইয়া ভালো নি গোমা? জি ভালো আছি। জি বলেন, কথা বল। চিনলাম না। ওয়ালাইকুম সালাম, আমারে চিনবাই গো, আমি আশরাফ বাদলর মা। তোমার ইটা ভালো নি? আলহামদুলিল্লাহ ভালো আছেন সব। হামজারে হই ভাই, আমি তান্দে জিকাইছি করি, আমি বাদলর মা, আশরাফ বাদলর মা। লিলফুত আসলা জেনে তোমার হাজবেন্ডের প্যারেন্ট? ও আচ্ছা আচ্ছা, ক্রয়ডন আসলা নি? ক্রয়ডন। ও সিনচি সিনচি, ভালো আছো নি সাসি আম্মা? আচ্ছা তে হামজারে কইবে, আমি তান্দে দিকে এসে করি। জি আচ্ছা, খুব মানে জি ধন্যবাদ কলে আসার জন্য, এবং আপনাদের আত্মীয়তা সম্পর্ক রয়েছে এবং হামজা ভাইও আমাদের সাথে রয়েছেন, অবশ্যই তিনি শুনছেন। তো আমরা প্রিয় দর্শক, আমরা গান শুনলাম, কথা শুনলাম, আর যাচ্ছি আবার একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসব। আপনারা কোথাও যাবেন না, থাকবেন স্কাই 782-র সাথে। ধন্যবাদ।
আবারও আমন্ত্রণ গানে গানে আয়োজন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা স্কাই 782 স্ক্রিনে দেখছেন এই অনুষ্ঠান। আয়ন টিভির আয়োজনে প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত আপনাদের জন্য বিনোদনমূলক মিউজিক্যাল এই অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগে। আজকের এই অনুষ্ঠানে আমরা শিল্পী কল্পনা হামজাকে নিয়ে আজকের এই আয়োজন। আপনারা দেখছেন ভালো লাগছে, সেটাই আমাদের সফলতা। সুপ্রিয় দর্শক, আমরা এবারে চাচ্ছি আপনাদের জন্য আরেকটি গান শুনতে, কল্পনা হামজার কণ্ঠে। এই গানটি আসলে গাওয়ার আগে আমি একটু বলি, এটা আমার হাজবেন্ডের গান, জি উনি লিখেছেন, তো আমি চেষ্টা করতেছি এই গানটা আমার জন্য একদম নতুন করে আপনার কণ্ঠে গাওয়া। আর জুবায়ের হামজা ভাইয়ের অর্থাৎ লেখা গানটি, অর্থাৎ স্বামীর লেখা গান স্ত্রী কণ্ঠে, চেষ্টা, এটা একটা ভিন্নতা অবশ্যই পাবো। জি শুরু করেন। রোমান্টিক গান, কেন এমন
দেখা হলো, ভাব লাগাইলো, এই মনে আমার মনে হচ্ছে যে প্রীতম ভাই, আমার মনে হচ্ছে যে মনে হয় হামজা ভাই কিন্তু ভাবিরে দেখে নাকি সেই শব্দের যে গাঁথনিটা হয়তো চলে এসেছে তার মনের মাধুরীতে, অনেক সুন্দর। কিন্তু গানটা আমরা শুনলাম, মনে হচ্ছে যে গানের গানের যে বাসাটা মনে হচ্ছে, যদিও গীতিকার কিন্তু পুরুষ, কিন্তু বাসাটা মনে হচ্ছে যে একজন মহিলার যে ভাবের, বাট তার তাত্ত্বিকতা এবং তার সামঞ্জস্য এসেছে যেহেতু গানটি করেছেন কল্পনা হামজা। অনেক সুন্দর গান, অনেক অনেক রোমান্টিক গান আমরা শুনলাম, এবং যাচ্ছি এবারে একজন কলারের সাথে, দেখি কেলার কলার কে রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, আমাকে একটু স্টুডিওতে দেন ভাইয়া। জি, স্টুডিওতে কথা বলছেন, কার সাথে বলবেন, কথা বলবেন, জি বলেন। মারুফ চৌধুরী স্যারের সাথে বলি। জি, মারুফ ভাইয়ের ভাইয়ের সাথে, মুরাদ ভাই, সরি সরি। জি মুরাদ ভাই, মুরাদ ভাই জি কথা বলছেন, জি আপনার সাথে বলছি কথা। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি মোহাম্মদ। জি জি মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। জি ভালো, কেমন আছেন এবং আশা করি ভালো রয়েছেন। জি জি হ্যাঁ, আমি এই ফোন করলাম আপনাকে। জি, এই প্রোগ্রামটা এখানে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার শিল্পীকে। জি, তো নতুন একজন শিল্পী দেখলাম আর কি, বেশ ভালো লাগছে। জি, প্রোগ্রামটা খুব এনজয় করতেছি। তো এই বিয়ার প্রসঙ্গে যখন বিয়ের গানের প্রসঙ্গ আসলো, একটা রিকোয়েস্ট করা যায় নাকি? জি, আমরা অবশ্যই আপনার অনুরোধ শুনতেছেন শিল্পী, তো অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের জন্য, বিশেষ করে আপনার অনুরোধের জন্য সুন্দর একটি বিয়ের গান। জি, আমি আমি এটা বলি, ওই আমাদের সিলেটের আঞ্চলিক বিয়ের গানের একজন শিল্পী ছিলেন ইয়ারুন নেসা। জি, তো ওনার একটা গান ছিল খুবই মানে ভালো সুন্দর গান, গানের ট্র্যাকটি হচ্ছে জি, কলসিতে নাইরে পানি খে দিবে তুলিয়া গো রুইবদনি ডুবতিও না। যদি সম্ভব হয় এই প্রোগ্রামে হোক বা অন্য প্রোগ্রামে শুনাই দিবেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার শিল্পীকে। ধন্যবাদ আপনাকেও, অনেক সুন্দর অনুরোধ, অনেক সুন্দর কথা, এবং আসলে আমরা শুনলাম, এবং সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা উৎসাহ পেলাম। জি, এই গানটা একটা জলভরা গান। আচ্ছা, উনি যে রিকোয়েস্ট করেছেন এটা একটা জলভরা গান। আচ্ছা, আমরা শুনব। আমি এই ধরনের একটা জলভরা গান গাইব। আচ্ছা আচ্ছা, শুনবো। সুপ্রিয় দর্শক, যাচ্ছি আরেকজন দর্শক রয়েছেন, দেখি কে। আসসালামু আলাইকুম। জি হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? মুরাদ ভাই। জি, ভালো আছেন? ভালো আছেন নি? জি, কে বলছেন ভাইজান? আমি বাইরাম থেকে বলছি, আমার নাম ফারুক। আচ্ছা আচ্ছা ভাই, কেমন অবস্থা, কি অবস্থা, ভালো আছেন? অবস্থা ভালো। জি, আমাকে চিনতে পারছেন? জি জি, আপনার দীক্ষা মায়া লাগলো, ওই ভাই একটা ফোন দিই। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, আপনাদের মায়ার মাঝে থাকাই আমাদের, কিন্তু আসলে সেটাই অনেক বড় পাওয়া। ধন্যবাদ, আর আপনার কোনো অনুরোধ থাকলে বলতে পারেন। নতুন কোন শিল্পী, কিন্তু আমাদের সাথে যারা মিউজিশিয়ান রয়েছেন, বিশেষ করে আমাদের প্রীতম ভাই এবং ভাই রেজবান, আমাদের সাথে আমার সাথে প্রতি সপ্তাহে দেখতে পাবেন, একই সাথে একই মানে মঞ্চে, হ্যাঁ একই অনুষ্ঠানে। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, ওকে, দেখো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা অনেক কথা শুনলাম, অনেকগুলো, এবং আমাদের সাথে অনেক কলা রয়েছেন। জি, আরেকজনকে দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মুরাদ ভাই, ভালো আছেন নি? জি ভাইজান, কে বলছেন এবং কোথা থেকে বলছেন ভাইজান? জি মুরাদ ভাই, মাত্রানি। জি, কথা বলছি আপনার সাথে। জি জি মুরাদ ভাই, আমার নাম হারুন, আপনি চিনেন, দেখলে হয়তো চিনবেন, আমি সামান্য লেখালেখি করি। জি হারুন ভাই, জি জি চিনি। জি আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও সম্ভবত আমাদের আমাদের যে আজকে যিনি শিল্পী রয়েছেন এবং যে গীতিকারের গান একটু আগে করেছেন, তাদের এলাকারই হবেন আমার যতটুকু সম্ভব, জগন্নাথপুরের। জি হারুন ভাই, আমার আমার বাড়ি আসলে দিরাই। জি দিরাইতে। হ্যাঁ জি,
আপনাকে আজকে এত সুন্দর লাগছে। না আসলে হারুন ভাই, আপনারা তো সুন্দর চোখে আমাকে দেখেন, সেজন্য ভালো লাগতেছে সুন্দর। আর জি আমরা যাবো এখন, ধন্যবাদ হারুন ভাই, আমার বন্ধু মানুষ সাংবাদিক, এবং যাচ্ছি আমরা আবারও গানে। জি আমার আসলে দুইজন তিনজন ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে একটি করিম সাহেবের গান, উনিও করেছেন, আমি একটা, যেহেতু এটা কি লাস্ট গান আমাদের? না আপনারা করতে থাকেন, এরপরে যখন লাস্ট হয়ে যাবে লাস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু অনগোয়িং। জি জি আমরা শুনছি সুন্দর একটি গান আবারও শাহ আব্দুল করিম সাহেবের, আমাদের শিল্পী কল্পনা হামজার কণ্ঠে আমরা শুনবো। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগা নিয়েই কিন্তু স্কাই 782-তে এই অনুষ্ঠান, এবং আমরা চাই আপনাদের জন্য কিছুটা হলেও এই ব্যস্ততম জীবনে, এই যে রুটি রুজির তাগিদে আমরা যে প্রবাস জীবন, সেই প্রবাস জীবনে কিছুটা হলেও আপনাদেরকে আনন্দ দিতে, আর এই আনন্দের যারা আয়োজক সেটা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 782 আয়ন টিভি। আপনারা আয়ন টিভির সাথে থাকবেন সেটাই প্রত্যাশা। জি বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী Yeah.
অনেক সুন্দর গান, অত্যন্ত জনপ্রিয় যে গানটি বন্ধুরে কই পাবো সখী গো, সেটা হচ্ছে যে আমাদের শাহ আব্দুল করিম সাহেবের সেই গানের যে অনেকগুলো গানের জনপ্রিয় অনেকগুলো গান, সেই অনেকগুলো গানের কিন্তু আরেকটা জনপ্রিয় গান হচ্ছে এই বন্ধুরে কই পাবো সখী গো। আমার মনে হচ্ছে বাংলাদেশের যত শিল্পী আছেন সবাই কিন্তু এই ওই গানটি হ্যাঁ গেয়েছেন এবং গাচ্ছেন সেটা। তো সুপ্রিয় দর্শক, আপনারা সুন্দর গানটি শুনলেন, অনেকেই অনুরোধ করেছিলেন, আর অনুরোধের মাধ্যমেই আমরা সুন্দর সুন্দর গানগুলো আমরা শুনছি। আর এই গানের যে আজকে যে গানের কণ্ঠ দিচ্ছেন তিনি হচ্ছেন কল্পনা হামজা, আমাদের এই ব্রিটেনের একজন জনপ্রিয় শিল্পী। তার সেই গানগুলো আমরা শুনছি, তার নিজে গাওয়া সেগুলো। আর আমরা শুনলাম যে গীতিকার যিনি অনেক, রাধারমণের গান শুনলাম, শাহ আব্দুল করিমের সাহেবের গান শুনলাম, এবং আজকে যিনি শিল্পী সেই শিল্পীর নিজের জীবনসঙ্গী যিনি, তিনি একজন গীতিকার, একজন সংস্কৃতিসেবী। তিনি রাধারমণের গানকে, রাধারমণের যে গানের সাহিত্য সেই বিষয়গুলোকে বিশ্বব্যাপী তুলে ধরার প্রয়াসে তিনি কাজ করে যাচ্ছেন। নিজে একজন গীতিকার, সুন্দর একটি আর নিজের লেখা একটা গান শুনলাম, অনেক ভালো লেগেছে, অনেক ভাবের ছিল। তো একটা জিনিস আমরা সবাই বলি যে যে দেশে গুণীর অর্থাৎ সম্মান হয় না সেখানে গুণী জন্মায় না। কিন্তু এই জগন্নাথপুরে রাধা রমন শাহ কিন্তু আপনাদের এলাকারই, হ্যাঁ জি, জি অনেক জি 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 এরকম আরো অনেক গুণীজন রয়েছেন যাদের গানগুলো হারিয়ে যাচ্ছে। তো এই গানগুলো যাতে হারিয়ে না যায় আমাদের মাঝে, যাতে আমরা আমরা আমাদের পরে নতুন প্রজন্ম যারা আসবে, নতুন প্রজন্মের কাছে এই গানগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই জন্য আন্তর্জাতিক একটা সংগঠন করা হয়েছে, সেটাতে আপনিও ছিলেন। তো আবারও বলছি আমি, যাতে সবাই জানেন, তো অনেক গান আছে রাধারমণের, সেখানে পাওয়া যাবে বইগুলো, অনেক পুরনো বইগুলো সেখানে আছে, যে গানগুলো মানে অনেক গান আছে সেটা অনেকে শুনে নিনি। আমি আজকে যদি সময় থাকে তাহলে আমি একদম নতুন একটি রাধারমণের গানে দু চার লাইন গেয়ে যাবো লাস্টে, যদি সময় থাকে। আমি আসলে, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমি মনে করি যে শেষ পর্যায়ে আসলে আরেকদিন আমরা করব, আর না হয় যদি একটা লাইনে হয়তো মুখটা বহন করতে পারেন, খুব মানে চটজল যাকে বলে আর কি। সুপ্রিয় দর্শক, আমরা এই গানের লাইনে লাইনে আমরা চলে যাব, আর আপনারা আজকে ছিলেন আমাদের সাথে আয়ন টিভির গানে গানে আয়ন অনুষ্ঠানে স্কাই 782-তে। আমরা ঠিক প্রতি সোমবারে আপনাদের একই সময়ে আপনাদের সাথে থাকব, আপনারা থাকবেন আয়ন টিভির সাথে, স্কাই 782-এর সাথে, টুর সাথে, এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন, এবং আমার উৎসাহ এবং আশার মাধ্যমেই আমরা
আয়ন টিভিকে আরও এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা রাখি। আপনারা ততক্ষণ পর্যন্ত আগামী সপ্তাহ ঠিক একই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রথম ভাই রিজন ভাই, এবং আমাদের সাউন্ডে ছিলেন আমাদের ডক্টর রুবেল সাহেব, এবং আমাদের সহকর্মী পিনাক, এবং আমাদের লিঙ্কন ভাই, তারপরে আমাদের সাথে ছিলেন আমাদের শরীফ, এবং যারা ছিলেন আমাদের হামজা ভাইও ছিলেন আমাদের সাথে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাচ্ছি ছোট্ট একটি লাইন শুনে শুনে আমরা চলে যাব বাড়িতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। জল ভরিতে যাই রে কানা।